আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও বিচার তথ্য কেন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন আমি কম্বোডিয়ার ভিডিও দিই না। আমি জানি আপনারা অনেকেই কম্বোডিয়ার ভিডিওর জন্য অপেক্ষা করছেন। কম্বোডিয়া নিয়ে কেন ভিডিও দিই না প্রশ্ন করেন আপনারা। আমি জানি আপনাদের জানার ইচ্ছা আছে যে আসলে কম্বোডিয়া নিয়ে কেন আমি ভিডিও দিচ্ছি না। আচ্ছা, আমি কেন ভিডিও দিচ্ছি না সেটা হয়তো বা আমার পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্সারটি আমি সরাসরি দিব না, আপনার আমার পুরো আলোচনা থেকে আপনারা কিন্তু এই কম্বোডিয়ার কেন ভিডিও দিচ্ছে না সেটা আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক, কম্বোডিয়ার আপডেটেড নিউজটা কী সেটা অনেকে জানতে চান। তো মূলত কম্বোডিয়া আপনারা জানেন এশিয়ার একটি দেশ। আপনারা অনেকেই জানেন হয়তো বা কম্বোডিয়াতে গরিব দেশ, কিন্তু কম্বোডিয়াতে রয়েছে ব্যবসায়ের অপার সম্ভাবনা। যারা আপনারা ব্যবসা করতে চান, ব্যবসায়ী ভাইরা যারা আছেন, তারা কিন্তু অনেকদিন অপেক্ষা করছেন যে কম্বোডিয়াতে কবে যাবেন, কি করবেন, কিভাবে যাবেন। আর যারা, আমি যেহেতু আগে শ্রমিকদের জন্য দিয়েছি, শ্রমিকরা অনেকে অপেক্ষা করছেন যারা যেতে চান কম্বোডিয়াতে, যারা দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব যারা যেতে চান না, কিংবা যারা গিয়েছেন কোনো কারণে ব্ল্যাক লিস্টেড, তারা কিন্তু কম্বোডিয়াতে অনেকেই যেতে চান। তো কম্বোডিয়াতে এছাড়া বর্তমানে আরেকটি খুব ক্রেজ চলছে, যেটা আপনারা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় এবং অনেক হার্ডলাইনেও আমি দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে কম্বোডিয়াতে আইটি সেক্টরে লোক নিয়োগের জন্য প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি আজকে ভিডিওটি যদি সবগুলো বিষয় নিয়ে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি আজকের ভিডিওটি দুটি বিষয় নিয়ে করব। আর আইটি সেক্টরে যেই রিক্রুটমেন্টটি হচ্ছে এখন সেটি নিয়ে ভিডিও আমি দু একদিনের মধ্যে আবার দিব। তো সেই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন যে আইটি সেক্টরের কাজটা আসলে কি সঠিক নাকি ব্যঠিক নাকি অবস্থা। তো চলুন যাওয়া যাক ব্যবসায়ীদের ভাইদের জন্য এবং যারা শ্রমিক ভাই, যারা আইটি সেক্টর বাদে যারা কনস্ট্রাকশন কিংবা অন্যান্য ট্রেডে অন্যান্য কাজে যারা যেতে চান, শ্রমিক লেভেলের কাজ যেগুলি রয়েছে, এই ধরনের ভিসার ক্ষেত্রে যারা তথ্যের জন্য বসে আছেন, তাই না? তো প্রথমে আমি যাই আমাদের শ্রমিক ভাইদের কাছে। শ্রমিক ভাই, আপনারা যারা আছেন কম্বোডিয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, যদি সম্ভব হয় কম্বোডিয়া ছেড়ে কম্বোডিয়া বাদে অন্য দেশগুলোতে যেতে পারেন, কারণ ওই দেশগুলোতে এখন রিক্রুটমেন্ট চলছে। সেটি কী কী? মালয়েশিয়ার খুব শীঘ্রই ওপেন হতে যাচ্ছে, তারপরে ওমান তো কিছু কিছু ভিসা হচ্ছে, টুকটাক ভিসা হচ্ছে, তারপরে আপনার রয়েছে দুবাই, দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসা এখন হচ্ছে, তারপরে রয়েছে আপনার সৌদি আরাবিয়া যেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে, সেটাতে আপনি খুব সহজে যেতে পারছেন এবং ভিসা রেশিও ওকে, 100% ভিসা রেশিও। তারপরে আপনার মালয়েশিয়া যদি ওপেন হয় সেক্ষেত্রে তো মালয়েশিয়াতে যেতেই পারছেন, রোমানিয়াতে কিছু কিছু অফিস থেকে রোমানিয়াতেও ভিসা হচ্ছে, এভাবে অনেক দেশে কিন্তু ভিসা অলরেডি হচ্ছে। যদি এইসব দেশে যাওয়া সম্ভব হয় আপনার পক্ষে তাহলে এই মুহূর্তে কম্বোডিয়া কথাটা আপনি একটু ভুলে যান। কারণ কি? কারণ হচ্ছে কম্বোডিয়াতে যদি আপনারা এই মুহূর্তে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বৈধভাবে যাওয়ার সুযোগটা 95%। কেন 95% বললাম? বিকজ বাংলাদেশ থেকে যদি কোনো ওয়ার্কার যেতে হয় এই মুহূর্তে কোনো প্রকার অ্যাম্বাসি অ্যাটাস্টেশন হচ্ছে না, আর অ্যাম্বাসি অ্যাটাস্টেশন না হলে আপনি কিন্তু যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে, যে স্মার্ট কার্ড, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, সেটা কিন্তু আপনি পাবেন না। এবং ওই দেশে যাওয়ার ক্ষেত্রেও কিছু, এয়ারপোর্টে ঢোকার ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা রয়েছে, এবং কোম্পানিগুলো সরাসরি রিক্রুটমেন্ট করছে না, থার্ড পার্টি রিক্রুটমেন্টগুলো বেশি হচ্ছে। আমি খুব ক্লিয়ার করে আপনাদেরকে বলছি, থার্ড পার্টি রিক্রুটমেন্ট যেটাকে বলা হয় আমরা জানি যে সাপ্লাই কোম্পানি, যে কোনো একটা চাইনিজ অথবা নেদারল্যান্ড কোম্পানির কাছ থেকে কাজ নিয়ে কিংবা আমেরিকান কোম্পানি অথবা কম্বোডিয়ান কোনো কোম্পানি থেকে কাজ নিয়ে সেখানে তারা কিন্তু ওয়ার্কার খাটাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় যে যারা অনেকদিন ধরে কাজ করে না কিংবা নতুন ভিসার, শুধুমাত্র ভিসার ব্যবসা করতে চায়, তারা কিন্তু দেখা যাচ্ছে যে কি, যে একটা কন্ট্রাক্ট নিয়ে সেই কন্ট্রাক্টের উপরে আপনাদেরকে হয়তো বা কোনো না কোনোভাবে
কাজে দিয়ে দেওয়ার পরে আপনার কি হচ্ছে বেতন হয়তো অনেক সময় পাচ্ছেন না, তার কোনো কারণে তার পেমেন্টে জটিলতা আসলো, সেক্ষেত্রে কিন্তু আপনি বেতনটি পাবেন না। কোনো কারণে তার কন্ট্রাক্ট ক্যান্সেল হলো, আপনি বেতন পাবেন না। তো এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার কারণেই আমি কিন্তু শ্রমিক ভাইদের জন্য কোনো ভিডিও দিচ্ছি না, বা আমি বলছি না যে এই মুহূর্তে আপনারা যান। আমার সাজেশন থাকবে যদি প্রপার ওয়েতে উন্মুক্ত হয় আমি সেটি ভিডিও আপনাদেরকে দিব। আমি বলছি আপনাদেরকে আমি ভিডিওটি দিব আপনাদেরকে। একমাত্র যারা ভিডিওটি দেখছেন আমার তারা তখনই কিন্তু শ্রমিক বিষয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এটি হচ্ছে শ্রমিক ভাইদের জন্য। তাই বিস্তারিত আরও বলা যায় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে না, অ্যাম্বাসি অ্যাসোসিয়েশন হচ্ছে না, তো সো আপনারা এই মুহূর্তে কম্বোডিয়াতে না যাওয়াটাই ভালো হবে। আর যেতে গেলে কীভাবে যেতে হয়, যাওয়া যাচ্ছে কিন্তু সেটা কিন্তু অনেকভাবে, অনেকে কিন্তু বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, এয়ারপোর্টের সাথে যোগাযোগ করে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, বা কীভাবে কীভাবে যেন তারা বিভিন্নভাবে এই দেশ সেই দেশ করে ফ্লাইট ভিসা করে, এক দেশ থেকে ভিসা করে আরেক দেশ থেকে টিকিট বিভিন্ন ট্রানজিট করে তারপরে লোকগুলোকে ফ্লাইট দিচ্ছে, অনেক জটিলতা। এবং এয়ারপোর্ট থেকে তখন সেই দেশের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে কিন্তু লোকগুলোকে ইন করাচ্ছে। তো এত জটিলতার মধ্যে আপনি না যাওয়াটাই ভালো। আর তার উপরে যেহেতু আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে না বা স্মার্ট কার্ড হবে না, তাহলে বৈধ প্রক্রিয়া কিন্তু আপনি গেলেন না। আর তার মধ্যে যদি কেউ আপনার সেই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে পারে, যদি কেউ অ্যাম্বাসি অ্যাটাসেশন করতে পারে, তাহলে আপনি যেতে পারেন। তো সেটা আমি জানি যে সেই জন্য আমি বলেছি 5% মানে 95% কিন্তু হচ্ছে না, 5%, তো দ্যাট ইজ ভেরি ভেরি ফিউ। এবং কে যে করতে পারে সেটা আমি নিজেও জানি না, আপনিও বুঝতে পারবেন না। চলুন যাওয়া যাক ব্যবসায়ী ভাইদের জন্য। ব্যবসায়ী ভাইরা যারা বসে আছেন ব্যবসা করবেন সেই দেশে, তো এখন এই মুহূর্তে বিজনেস ভিসা করে আপনি যেতে পারবেন। তো যেহেতু ওমিক্রনের আবার ভয়াল থাবা স্টার্ট হয়েছে, তো ওমিক্রনের কারণে কিন্তু আবারও কিন্তু ভিসা আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসা কিন্তু নিয়ে যেতে পারছেন না এই মুহূর্তে। ই ট্যুরিস্ট ভিসাটা চালু করেছিল আবার বন্ধ করে দিয়েছে, সেখানে আবার কিন্তু কোয়ারেন্টাইনের একটা ম্যাটার চালু হয়েছে, দুদিন তিন দিন চার দিন হোম কোয়ারেন্টাইন, এক একবার এক একটা ডিসিশন আছে, যে কারণে কিন্তু আমরা সবসময় ওই দেশটা কিন্তু তো পড়ে থাকতে পারি না। তো দেখা যাচ্ছে যে কি যে আমাদেরকে আমাদের তো আরও যে দেশগুলো ওপেন আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, যেটা ওপেন নাই সেটা নিয়ে তো ব্যস্ত থাকা যায় না। তো এক একবার এক একটা ডিসিশন আসছে। তো আপনার যদি ঢুকতে হয় ইন্ডিয়া থেকে ভিসা করে, কিংবা ভিয়েতনাম বা ফিলিপিন অথবা মনে করেন ওই লাওস অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব দেশ থেকে যে যেখান থেকে পারছে, কিন্তু বিজনেস ভিসা যেটাকে আমরা বলছি ইবি ভিসা স্টিকার ভিসাটা লাগায়ে তারপরে কিন্তু আপনাকে কী করতে হচ্ছে, পাসপোর্টটি পাঠাতে হবে, পাসপোর্টটি ভিসা লাগিয়ে দেশে নিয়ে আসতে হবে ফেরত। আনার পরে তারপর কিন্তু আপনি টিকিট করে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারতেছেন না, কারণ কি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে করা নির্দেশ আছে এই মুহূর্তে বিজনেস ভিসার উপরে ম্যান পাওয়ার ছাড়া কিন্তু আপনি বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করতে পারছেন না। তো আবার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যখন আপনি ফ্লাইট করছেন, তখন কিন্তু আবার ওই দেশের এয়ারপোর্ট থেকে কিন্তু একটা ইন্টারনাল কমিউনিকেশন করে আপনাকে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করে কিন্তু রিসিভ করা লাগছে। তো এই ধরনের জটিলতাগুলো এই মুহূর্তে রয়েছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এখনও পর্যন্ত আমি এই বিষয়ে কোনো ভিডিও আর দিচ্ছি না বা আপডেট দিচ্ছি না। তো আপনারা অপেক্ষা করতে হবে, আবারও বলছে অপেক্ষা করতে হবে। তারপরে যদি অনেকের খুব বেশি গুরুত্ব বা জরুরি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ভিসা করে দু তিনটি দেশ ঘুরে আপনার নিজ দায়িত্বে কম্বোডিয়ান এয়ারপোর্টে পৌঁছানোর পরে আপনার নিজ দায়িত্বে আপনি ডলার শো করে কিংবা তাদের সাথে কথা বলে আপনার পাসপোর্টের যে আপনি যদি কয়েকটা দেশ ঘুরে থাকেন, আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি যদি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই দেশে ঢুকতে পারবেন। যদি তাদের মর্জি হয় তাহলে আপনাকে ঢুকতে দিবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, এবং আজকে আশা করছি আপনারা কম্বোডিয়া নিয়ে যে দুটি তথ্য দিয়েছি, দুটি শ্রমিক ভাই এবং আমাদের ব্যবসায়ী ভাই, তাদের জন্য যে তথ্যটি দিয়েছি সেটা আপনাদের কাজে লাগবে, এবং আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি এবং কেন আমি দীর্ঘদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না। তো আপনাদের কেনর উত্তরটি আশা করছি এই টোটাল ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কেনর উত্তরটি আপনি পেয়ে গিয়েছেন। আর আইটি সেক্টরের যে বিষয়টি, আইটি সেক্টরের যে লোক নিয়োগের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট এখন হচ্ছে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসছে। ভিডিওটি আমি একটু রিসার্চের ব্যাপার রয়েছে, সেখানেও কিন্তু যাব কি যাব না সেটার উত্তর আপনারা পুরো ভিডিওটি দেখলে পাবেন। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই। আর বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইমাম হুসেইন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।